নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য নিচের ডান দিকের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তারই পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কুতঃ ত্বাঃ কশমলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অশার্ক্যম অকীর্তিকরম অর্জুনম। দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 2। এবং ভগবান শ্রীকৃষ্ণ মুখোচ্চারিত শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোক, যার অর্থ, অর্জুন, এই বিষম সময়ে এমন কাপুরুষতা কোথা থেকে এলো যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ বা উন্নতি সাধন হয় না এবং যা কীর্তিমান করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কাকে বলছেন? অর্জুনকে বলছেন। কখন বলছেন? প্রথম অধ্যায়ের শেষে, যখন শোকে মুহ্যমান হয়ে অর্জুন ধনুর বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলেই রথের মধ্যে বসে পড়েছেন, ঠিক সেই সময়ে ভগ অর্থাৎ এ ব্রহ্মাণ্ডে যা কিছু ভোগ্য তার অধিকারী যিনি, তিনি ভগবান। ভোগ্য হল 6টি, ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি ভগ বা ভোগ্য ভগবানে নিত্য বিরাজমান, তাই তিনি ভগবান। স্বচ্ছ ও নির্মল অন্তর যিনি অর্জন করতে পারেন তিনি অর্জুন। যিনি স্বচ্ছ ও নির্মল অন্তঃকরণ সম্পন্ন, তার স্বভাব বিরুদ্ধ এমন কলুষতা কাপুরুষতা আশায় ভগবান বিস্মিত। বিষয় দুভাবে হয়ে থাকে, নিজে না জানার জন্য অথবা অপরকে সচেতন করার জন্য। ভগবান যেহেতু সর্বজ্ঞ, সুতরাং তিনি অর্জুনকে সজাগ করার জন্যই এ কথা বলেছেন। কুতঃ বলার তাৎপর্য এই যে, প্রথমে যা ছিল না তা আগন্তুকের মতো কোথা থেকে এলো এবং এটি সর্বদা থাকারও কথা নয়। সমুপস্থিতম অর্থাৎ সম্পূর্ণরূপে উপস্থিত। আরো সরল করে বললে যা দাঁড়ায়, এই কাপুরুষতা কেবলমাত্র তোমার ধারণা বা বাক্যেই আসেনি, তা এসেছে তোমার বাহ্যিক আচার আচরণেও। আর তুমি তাই ধনুর্বাণ পরিত্যাগ করে রথের মধ্যেই বসে পড়েছ। অনার্য জুষ্ট্যম অর্থাৎ বুদ্ধিমান মহৎ ব্যক্তিদের মতো নয়, আর্য জুষ্টম নয়, কল্যাণকামী মহৎ ব্যক্তি প্রবৃত্তি ও নিবৃত্তি এই দুটিতেই নিজের কল্যাণ চিন্তা করেন, এখানে তার কোনো কাপুরুষতা নেই। অসর্গ্যম অর্থাৎ কল্যাণের কথা বাদ দিয়েও যদি জাগতিক দৃষ্টিতে বলা যায়, স্বর্গ সুখই শ্রেষ্ঠ সুখ, কিন্তু এই কাপুরুষতা স্বর্গ সুখ দান করে না। অকীর্তিকরম অর্থাৎ যদি স্বর্গ সুখ কেউ তুচ্ছ মনে করা হয়, তাহলে মানুষ জগতে কীর্তি স্থাপনের জন্যই কর্ম করে থাকে, এই কাপুরুষতায় কোনো কীর্তি স্থাপিত হয় না, বরং তা অপকীর্তি স্থাপিত করে, যা একেবারেই অনুচিত। অনার্য জুষ্টম অসর্গ্যম অকীর্তিকরম এই তিনটি পদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তথা সকল মানব জাতিকে সাবধান করে দিলেন। ধর্মক্ষেত্রে তথা যুদ্ধক্ষেত্রে তথা কর্মক্ষেত্রে মোহবশত বা কাপুরুষতাবশত বিরত থাকা অত্যন্ত গর্হিত অপরাধ, যা
পতন তথা নরক গমন তথা সকল অপকীর্তির একমাত্র কারণ। বন্ধুরা, এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ভগবান মুখোচ্চারিত দ্বিতীয় শ্লোকটি নিয়ে আসব। নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য নিচের ডান দিকের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তারই পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।